হ্যাঁ, আজকে আমরা করব পেজ নাম্বার 75-এর কোষে দেখি 4-এর 20 নাম্বার অঙ্কটা। দেখা যাক প্রথমে কোশ্চেনটা কী বলেছে। আমি কোশ্চেনটা এখানে টুকে নিয়েছি। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমি হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। তারপর আবার জানতে চেয়েছে, যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসেব করে লিখি। আমরা অঙ্কটা স্টার্ট করব। এখানে তোমরা দেখো বলেছে যে আয়তঘনাকার পাত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, তাই জন্য আমরা সবার প্রথমে ধরে নিব, ধরি আয়তঘনাকার পাত্রটির দৈর্ঘ্য 4x, এটা আমরা ডেসিমি ধরে নেব কারণ লিটারে আছে সমস্ত এককগুলো, আর তোমরা জানো ঘন ডেসিমি ইকুয়ালস টু লিটার, ও প্রস্থ 3x ডেসিমি। তাহলে এবার 3টে কেরোসিন তেলের ড্রামে মোট যে পরিমাণ তেল আছে তার আয়তন এবং মোট আয়তঘনাকার পাত্রের যতটা তেল আছে তার আয়তন সমান হবে, সেই জন্য আমরা বের করব। অতএব আয়তঘনাকার পাত্রে তেলের আয়তন আয়তঘনাকার পাত্রে তেলের আয়তন তোমরা প্রত্যেকেই জানো যে আয়তঘনাকার পাত্রের আয়তনের ফর্মুলা হবে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 4x × 3x × উচ্চতা, এখানে আমাদের বলে দিয়েছিল যে 7 ডেসিমি, তাহলে 7 ঘন ডেসিমি। তাহলে আয়তন বেড়াচ্ছে 84x² ঘন ডেসিমিকে আমরা লিটার লিখতে পারি, এত লিটার। এবার যেহেতু 3টি ড্রামের মোট তেল এবং এই পরিমাণ তেলের আয়তন সমান, তাহলে আমরা প্রশ্ন মতে করতেই পারি। অতএব প্রশ্ন মতে (84x²) তিনটে ড্রামের তেলের যোগফল 800 লিটার প্লাস 725 লিটার প্লাস 575 লিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি বা 84x² (8750, 2000, 2100 and 100) 2100। এরপর আমরা এখান থেকে ক্যালকুলেট করে আমাদের ভ্যালুটা বের করতে হবে। 84কে নিচে আনলে হয়ে যাচ্ছে 1 2100 ÷ 84। 21 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 4, তো 4 দিয়ে কাটলে 25। এখান থেকে আমরা খুবই বা এখান থেকে আমরা পেতে পারি (x)√(25) বা (x)5। তাহলে এখানে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। উপরে আমরা দেখব আয়তঘনাকার পাত্রটির দৈর্ঘ্য ছিল 4x ডেসিমি। তাহলে অতএব আয়তঘনাকার পাত্রটির দৈর্ঘ্য 4x অর্থাৎ 4×5 ডেসিমি (20 ডেসিমি). এরপর আমরা বের করব অতএব আয়তঘনাকার পাত্রটির প্রস্থ। প্রস্থ আমরা ধরেছিলাম 3x, তার মানে এখানে আমরা করব 3×5 ডেসিমি (15 ডেসিমি). এর প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে, প্রশ্ন জানতে চেয়েছিল যে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপর আরও জানতে চেয়েছে, যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হতো, তাহলে আমরা বের করে নিই আয়তঘনাকার পাত্রটির গভীরতা 5 ডেসিমি হলে তার আয়তন কত হতো। যদি
আয়ত ঘনাকার, পাত্রের গভীরতা 5 ডেসিমি হতো, তবে পাত্রের আয়তন হতো 20, আমরা জানি প্রস্থ 15, আর গভীরতা বা উচ্চতা যদি 5 হতো তাহলে এটা হতো এত ঘন ডেসিমি। এখান থেকে আমরা এটার আয়তন পেয়ে যাবো খুব ইজিলি, 15 5 যা 75, 75 2 যা 150, তাহলে 1500 ঘন ডেসিমি বা লিটার। তার মানে পাত্রটির সম্পূর্ণ আয়তন হতো 1500 লিটার। আর এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে পাত্রে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা। অবশ্যই 1500 লিটার একটি পাত্রের মধ্যে 1620 লিটার তেল রাখা সম্ভব না, তাহলে আমরা লিখব অতএব 1620 লিটার তেল ওই পাত্রে রাখা সম্ভব নয়। এরপর আমি কয়েকটা জিনিস বলতে চাই, কারো যদি কোনো অঙ্ক সার্চ করতে হয় তাহলে তোমরা সবার প্রথমে কোশ্চেন নাম্বার, যে পেজ, কোশ্চেন নাম্বার না পেজ নাম্বার, অঙ্কের যে পেজে অঙ্কটা আছে সেই পেজ নাম্বার দিয়ে সার্চ করো, তারপর কোশ্চেন নাম্বার ধরে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে?